আফ্রিকার মোজাম্বিকের গ্রামাঞ্চলে গর্ভবতী মহিলাদের সিজার বা অপারেশন করা সামাজিকভাবে নিষেধ। তো ভাই আমি ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে, এখানে যে দেখেন আমরা হাঁটাচলা করতেছি, হঠাৎ করে দেখি ভাই এখানে কি একটা পড়ে আছে। তো এখানে দেখতেছি এটা একটা সবাই দেখতেছে মূলত এখানে। আফ্রিকার মাস্টার বাড়িতে আমি একবার একটা ভিডিও করছিলাম এবং ওনার বউ তখন গর্ভবতী ছিলেন। গর্ভবতী থাকা অবস্থায় ওনার বউ কিছু ঔষধি গাছ সিদ্ধ করতেছিল পানিতে, আপনারা অনেকে হয়তো বা দেখছিলেন ওই ভিডিওতে। উনি বলছিল এই ধরনের ঔষধি গাছগুলো সিদ্ধ করে এই রসগুলো যদি খায় তাহলে সিজার করতে হয় না, নর্মাল ডেলিভারি হতে খুব বেশি সাহায্য করে এবং নর্মালি যখন সন্তান প্রসব করে থাকেন তখন প্রসব বেদনাটা নাকি অনেক অনেক অংশে কম হয়ে যায়। অনেকে আসলে কমেন্ট করছিলেন যে কি সেই ওষুধ এবং কি সেই ঔষধি গাছ আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো আমি মূলত আজকে এই সেই মাস্টার মোটরসাইকেল নিয়ে আমি আসছি জঙ্গলে। আজগুলো আপনারা একটা বার দেখে নিন। এই গাছগুলো আসলে সাধারণত বাড়ির আশেপাশেও থাকে কিন্তু মানুষ আসলে মানে খুঁজে খুঁজে নিতে নিতে শেষ করে ফেলছে, সেই কারণে আমরা এখন জঙ্গলে আসছি এই মাস্টারের সাথে। এবং এখানে আমরা দেখতেছি যে সেই গাছটা আপনারা যদি বাংলাদেশে বাড়ির আশেপাশে বা কারো মাধ্যমে খোঁজ নিয়ে যদি নিতে পারেন তাহলে এই গাছটা হয়তো বা গর্ভবতী মায়েদের জন্য অনেক অনেক বেশি সহায়ক হবে। একুয়ালি এসে না তো এই সেই গাছটা মূলত এইরকম ফলযুক্ত গাছগুলো। তো এই সেই ফলগুলো, এই ফলের যে গাছ এই গাছগুলো সিদ্ধ করে খাই, উপরের যে অংশ এটা কিন্তু ফেলে দিতে হবে। উপরের যে অংশটা দেখা যাচ্ছে এখানে এই অংশগুলো কোনো কাজের না, এগুলো কোনো কাজ নেই। বাট এই গাছটা যখন কাটবে কেটে এইটার যে শিকড়টা আছে মূলত এই শিকড়টাই সিদ্ধ করে খাইতে হয়। এসে কমেছে কমো Quando ferve já, passando duas horas de tempo, a senhora puxa aquela água, depois começa a beber. Só fica tipo quiabo mesmo. Ela precisa misturar com água, com essa maga. O sabor dele é como? Ah, o sabor não tem sabor e nada, só fica carmo só, né? Dizer que está a comer o quê, não se sabe. Egulo mane titao na mistio na, e shikotta niye balo babe duye, onekta torkar moto kore, fis 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 kore karte hoy, tarpor gorom panite shiddho korte hoy, eta kome sakele agua so. So. ও সিদ্ধ করে যে রসটা ওখান থেকে ব্যাগ হয় মূলত ওই পানিটা নাকি অনেকটাই মানে অনেক পিছলা পিছলা একটা পানির মতো হয়ে যায়, যেমন আমাদের ড্যাডস যেরকম অনেক পিছলা হয় ড্যাডস, ওই ড্যাডসের মতোই মূলত পানিগুলো অনেক রসালো রসালো অনেক গাঢ় হয়, ওই পানিগুলোই জাস্ট খাইতে হয়। তা পেছিতে কমে কোয়ান্টস দিয়ে তোমার uma vez de manhã chega. Até quantos meses? Sete meses. তো যখন সাত মাসে গর্ভবতী থাকেন তখন থেকে এটা নাকি তারা পান করে এবং বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত নাকি এই পানিটা দিনে একবার করে পান করতে হয় বা পান করে। তো এসে আজুদা কমু aí já começa já a fazer abrir o sexo dele torna grande. Já não doe nada, logo tira a criança. প্রসব হয় ওই প্রক্রিয়ার সময় মানে রাস্তাটা নাকি একটু প্রশস্ত হয় এবং ব্যথাটা অনেক অনেকাংশে নাকি কমে যায়, যেটা ওনার বাসমতে মূলত বাংলাদেশে বা আপনাদের গ্রামাঞ্চলে যারা থাকেন আশেপাশে কোথাও দেখা যায় কিনা বা পাওয়া যায় কিনা জানাবেন, যদি যায় তাহলে তো ভালোই এবং আপনারা চেষ্টা করে দেখতে পারেন জিনিসটা আসলে আপনারা। সেই ফলগুলো এই ফলের গাছগুলোই মূলত আপনারা ভালো করে একটু খেয়াল করবেন। এটা আপনারা যদি ইতিমধ্যে কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইগুলো আসলে কোনো কাজের না, এইগুলো না, এই ফলগুলো যেই গাছের মধ্যে হয় ওই গাছের যে শিকড়টা ওই শিকড়টাই মূলত। এই যে গাছ, এই ফলের যে গাছ, এই গাছটা কোনো কাজ নাই। এখানে এই গাছটা যখন কাটবে কেটে উপরে যখন শিকড়টা উফটে ফেলবে নিচে এসে বে মুই তোর গ্রান দিন এসে এই শিকড়টা নাকি অনেক অনেক লম্বা হয় শিকড়টা, সাধারণত এই শিকড়টাই মূলত মেন ঔষধ। এখানে বেশ কয়েকজনের ওই ভিডিওতে আপনাকে কমেন্ট করছেন জানার জন্য যে এই জিনিসটা কী, ওইটা জানার পর থেকে আমি ওনার সাথে যোগাযোগ করতেছি এবং বিভিন্ন জায়গায় উনি খুঁজতেছে, কারণ এখানে এগুলো অনেক অনেক বেশি ডিমান্ড গ্রামাঞ্চলে। তো বাড়ির আশেপাশে যা থাকে ওগুলো মানুষে কুড়িয়ে নিয়ে যায়, যাদের বাড়িতে প্রয়োজন হয় নিয়ে যায় বা পাশের বাড়িতে এভাবে করতে করতে পুরো গ্রামটা বা পুরো এলাকাটা অনেক সময় এগুলো শূন্য হয়ে গেছে এক প্রকার ধরতে গেলে। তো এখন যে যা আছে অল্প অল্প সবগুলো মানে জঙ্গলে জঙ্গলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেই কারণে উনি মূলত খুঁজতেছে আজকে অনেকদিন যাবৎ, প্রায় মাস দেড় মাস যাবৎ উনি খুঁজতে আজকে এইখানে এসে পাইলাম এবং আপনাদেরকেও দেখানোর জন্য মূলত আসছিলাম। তো আফ্রিকার এমন ঔষধি ফল এই জঙ্গল বন জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের ঔষধি গাছপালাগুলো কিন্তু আছে, আমরা আসলে নিজেরাও জানি না যে কোনটার ব্যবহার কী বা কোনটা কী কাজে ইউজ করতে হয় বা কোনটা কী ওষুধ হিসেবে কাজ করে আমাদের অবশ্য দাঁড়ানো নেই। হ্যাঁ তো ভাই আমি ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে, এখানে যে দেখেন আমরা হাঁটাচলা করতেছি হঠাৎ করে দেখি ভাই এখানে কী একটা পড়ে আছে। তো এখানে দেখতেছি এটা একটা মানুষ মদ খাইছে, মদ খেয়ে পড়ে আছে, দেখেন কোনো হুঁশ নাই,
মোবাইলও একটা আছে হাতে, এই মোবাইলটা যদি কেউ এটা হয়েছে টেলিফোনে নিঙ্গে পা গো বাক। হ্যাঁ আর আছে গো বাদ। তো দেখেন মোবাইলটা যে এখানে আছে, মোবাইলটাও যদি কেউ চুরি করে নিয়ে যায় তার কোনো হুঁশ থাকবে না, সে ইতিমধ্যে কোনো হুঁশ নাই। ভাই আমি আসলে ভয় পেয়ে গেছিলাম, মানে মদ খেয়ে পড়ে আছে। তো সবাই দেখতেছে মূলত এখানে কি হয়েছে তার। গালাগালি করতেছে এখন ওনাকে পাল্টা। সবাই তাকে বাড়িতে যেতে বলতো, সে বলতো আমি এখানে মরলো কোনো সমস্যা নাই, কিছু চাই আসে না। তো বলতেছে আসেন তাড়াতাড়ি আমরা চলে যাই, না হয় আবার আমাদের পিছু ছাড়বে না। তো এই ছিল মূলত এখানে মানুষ, তো এই ছিল মূলত এখানে বিষয়বস্তু আপনাদেরকে দেখানোর জন্য আনছিলাম। এখানে আনতে গিয়ে আগ কাহিনীর শিকার হয়ে গেলাম, মানে আগ কাহিনী এখানে চুপে পড়ে গেল, মদ দিয়ে মদ খেয়ে পড়ে আছে, খাইয়া লোট মাল খেয়ে টাল হয়ে পড়ে আছে জঙ্গলে। এখানে মানুষের অবস্থা হচ্ছে এরকম, এইভাবে মানুষ পড়ে থাকে। হাতে মোবাইল ছিল, মোবাইলটা কিন্তু আধা ঘন্টা যদি থাকতো এইভাবে পড়ে মিস হইতো না, কোনো কেউ না কেউ একজনে অবশ্যই নিয়ে যাইতো। মেন রোডের পাশ দিয়ে একটা ছোট্ট জঙ্গলের রাস্তা, এই রাস্তা দিয়ে মূলত আমরা যাচ্ছি। এটা অবশ্যই কারেন্টের তার, এটা মোজাম্বিকের একটা প্রভিন্স থেকে অন্য একটা প্রভিন্সের হয়ে সাউথ আফ্রিকায় ঢুকছে এই কারেন্টের লাইনটা। এটা প্রায় 33,000 ভোল্টের বিদ্যুৎ লাইন সাউথ আফ্রিকায় গেছে।